mini combine harvester. রোদ উঠতেছে তো? স্টার হুইল আপার বেল্ট primary প্রাথমিক ভাবে স্যুইচিং হয় বিকাশ তো করবো, চলেন দেখে আসি আগে। কুরিয়ার সার্ভিস হবে না, বিকাশ করতে হবে। আচ্ছা বিকাশই করবো না, আগে জিনিসটা দেখতে হবে না? কি দেখবো, আপনি গাড়ি দিবেন, আমি নিয়ে নেবো, যা পাবেন ধরবে, বছর দেবে না, দাম লাগবে না, কি দেখে শুনে করবো। কি করে ধান কাটা যাবে? কি বৃষ্টি যে হয়ে গেল, বৃষ্টি হচ্ছে, একটু রোদ না হলে ধানের ধানের মাথা না শুকালে তো সব জ্যাম পেকে যাবে। আবার না হয় তাহলে যে বলছি, সেই জন্য আমি বলছি যে লাইনে করে যাবে, আজ শেখ কাল তিন করতে হবে। আর আপনারা আস্তে আস্তে চেয়ে নেন, ফ্যান নেয় যদি বেলা দশটা থেকে এগারোটা থেকে আসেন কি বারোটা থেকে আসেন তো হয়তো বারোটার সময় তো। হ্যাঁ খালি ছবি তুলে কোনো লাভ আছে? চালার দিকে চালু হয় না, ছবি তোলাই কাজ। আগে দেখেন জাম জাম লাগে নাকি, কোন ভিয়ে লাগবেন তাই কোন কোনটা কাটবেন? আমার কোনটা ভুঁই আপনি জানেন? ধান পানি ধরার লাগে যদি এত করে ধান লাগলে ধান ঝরছে কম, পানিটা ধরে না থাকলে ওই ধানটা কাটা যাবে, ধানটা কাটা গেলে হয়ে যাবে শুকা ধান, লাগলে তো ওটা বেড়ে গেলে আর কি ভাবে পাতা যাবে।
অটো ইলেকট্রিক প্লাস সুইচ, এটা দ্বারা গাড়ির সামনে সামনে পিছনে মুখ করে রোদ উঠতেছে দাঁড়ান কাকা ব্যাটারি অন করেন Thank you.
এই জায়গায় মোবাইল মোবাইল দিতে হবে স্ক্রুড্রাইভার দেখো হালকা করে হালকা করে আর একটু রোদ হলে ধানটা পানিটা শুকিয়ে গেলে কাটা যাবে রোদ তো হয়েছে নাকি কাটবো কাটবো ধান কাটে দেখে দিতে হবে আসসালামু আলাইকুম ঠিক আছে জাম ধরলে চেনের ক্ষতি হবে জাম ধরলে চেনের ক্ষতি হবে চেন কাটবে সবই হবে জাম ধরলে চেনের ক্ষতি হতে পারে আরো কিছু ক্ষতি হতে পারে যেখানে বাধা পাইবে সেখানে করবে জাম ধরলে না গাড়ি বন্ধ করছে না বস্তা লোড হবে বস্তা লোড হবে তাহলে কি করা যায় ব্যাটারি অফ করে দিলেন ওকে
ডাঙারি ও আচ্ছা আচ্ছা এই ধারে ধান কোটা মিল ধরে কি আজ এর ধান কেটে যাওয়া চলো ধান কাটাতে যাওয়া চলো মানে বার বার করেই করেছে আজ এর ধান কাটা অসুবিধে আর